চলছে চার ছক্কার ধুমধারাক্কা লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ। এই আসর চলবে আরও সাত দিন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ আপাতত আজই শেষ হয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে জিতলে কিন্তু বাংলাদেশের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তবে সেই সুযোগটা হেলায় হারিয়ে দিয়েছে আমাদের ক্রিকেটাররা। প্রতিদিনের মতো আজকেও আমরা কথা বলবো বাংলাদেশের এই ম্যাচ নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। রফিক ভাই, স্বাগত জানাচ্ছি। রফিক ভাই, সকালে যখন ঘুম থেকে উঠেছিল সবাই আমাদের দেশে, হয়তো যারা খেলা ফলো করে অনেকেই ভোরে উঠে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের খেলা দেখছিলেন, এবং সেই নেদারল্যান্ডসের জয়ের পরে কিন্তু একটা সম্ভাবনা উকি দিয়েছিল যে বাংলাদেশ যদি একটা অঘটন ঘটিয়ে ফেলে বা যদি জিতে যায় পাকিস্তানের বিপক্ষে, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, যেটা হয়তো কখনো কেউ কল্পনাও করেনি। কিন্তু সেই সম্ভাবনাটা একেবারেই হেলে হারিয়েছে বাংলাদেশ। হেরেছে খুব বাজেভাবে, মানে খুব যদি বলি বোলিংটা হয়তো বা ভালো হয়েছে, কিন্তু ফিল্ডিং এবং ব্যাটিং একেবারে যাচ্ছে তাই হয়েছে। আপনি মেইনলি সাকিব আল হাসান ম্যাচের পর বলেছেন হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা, আপনিও কি একই কারণ বলবেন? অবশ্যই, বিকজ দেখেন যে প্রত্যেকটা ম্যাচই দেখেন আমরা ব্যাটিং এর দিক দিয়ে কিন্তু হেরে যাচ্ছি, কারণ কি একটা সুন্দর পার্টনারশিপ হয়েছে, তো ও পার্টনারশিপ পর যখন ওরা ব্রেক দিল বা ওখানে আউট হলো, তারপরে দেখেন আস্তে 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 রিদামটা কোথায় চলে গিয়েছে। বাট এই যে আমি বললাম যে একটা পার্টনারশিপে, ওরা একটা পার্টনারশিপে আর একটা ছোটো পার্টনারশিপে, 30-40 পার্টনারশিপ হতো, দেখা যাচ্ছে রানটা আর একটু এগিয়ে যেত, দেখা যাচ্ছে আবার কেউ যদি কুইক যায় 20-25 করতো, দেখা যায় টিমের জন্য খুবই ভালো হতো, এবং দেখা যাচ্ছে যে আরও বেটার একটা পজিশন থাকতো। তা আমি মনে করি যে 100% ব্যর্থতা এই ব্যাটসম্যানদের। বোলিং লাইনটা আমি মনে করবো যে অসাধারণ বোলিং করেছে, এই রানের ভিত্তিতে যে পাকিস্তান টিমের মতনকে আটকিয়ে রেখেছিল, এবং লাস্ট এক দুই ওভার বাকি থাকতে খেলা শেষ হয়েছে, আমি মনে করি যে অসাধারণ বোলিং করেছে আপনার স্পিনারও এবং ফাস্ট বোলার। এক্স্যাক্টলি, সাকিব আল হাসানের আউটটা নিয়ে অনেক কথা হচ্ছে, নিশ্চয়ই দেখেছেন যে স্পষ্ট দেখা গেছে যে বলটা তার ব্যাটে লেগেছিল, কিন্তু থার্ড আম্পায়ার বারবার তার অনেক প্রযুক্তির তার হাতের সামনে ছিল, চাইলে তিনি ইউজ করতে পারতেন, সেগুলো না করে কিন্তু তিনি আউট দিয়ে দিয়েছেন, এবং একটা অন্যায় অবিচার হয়েছে বাংলাদেশের সাথে, এটা আমরা দেখেছি নেট দুনিয়ায় অনেকে অনেক মন্তব্য করেছেন। আপনার কি মনে হয় ওই আউটটাই বা ওই ওভারটা, সৌম্য আউট হয়েছিল ঠিক আছে, বাট সাকিব আউট না হলে রানটা নিশ্চয়ই, যেটা বাংলাদেশের টার্গেট ছিল 150 মতো করা, সেটা অ্যাচিভ করা সম্ভব হতো? দেখেন এখানে থার্ড আম্পায়ার আছে, আপনার ফোর আম্পায়ার আছে, মেন আম্পায়ার আছে, এখানে অনেক কিছুর ক্যামেরা ভিতরে যেই মাধ্যমে ক্যামেরার মাধ্যমে কিন্তু এটা ডিসিশনটা হয়েছে, আমরা দেখতেছি এখন ওর চোখে কী পড়তেছে ওইটা, ওই বলতেছে যে যখন দেখাচ্ছে ওর ব্যাটটা মাটিতে লেগেছে এটা দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে ইয়র্কার মতো বলটা, কিন্তু আমার কথা হলো যে সাকিব ফার্স্ট বলটা ডাউন উইকেট যাওয়ার দরকারটা কী, তো ওই বলটা যদি ওই জায়গা রকম খেলতে দেখা যায় ওইটা হাফ বলে হতো, ওই ডাউন উইকেট যাওয়ার জন্যই কিন্তু আপনি ইয়র্কার বানিয়ে নিয়েছে। তো সুতরাং মনে করবো যে এখানে আমরা যে ব্যাটসম্যান যে একটা ব্যর্থতা করেছে এটা তার একটা প্রমাণ। তারপর সোহান দেখেন ওই ওভার পেয়েছে, ওই যদি আরও একটু ক্যারি করতো, ওই দেখেন যে 2-3 বল খেলে কিন্তু একটা লকের শট খেলে আউট হলো। তো সুতরাং আপনি ব্যাটসম্যানের যদি দায়িত্ব না নেয়, সত্যি কথা কি বাংলাদেশ টিমটা কোথায় গিয়ে দাঁড়াবে মুশকিল আছে। এক্স্যাক্টলি, আমাদের টি টোয়েন্টি সামর্থ্য নিয়ে অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা কিন্তু আরও বড় হয়ে গেল এই টুর্নামেন্টের পর, কারণ আমরা বড় কোনো দলকে হারাতে পারিনি রফিক ভাই। আমরা দেখলাম আজ নেদারল্যান্ড সাউথ আফ্রিকার মতো ফেভারিট টিমকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, জিম্বাবুয়ে, ইংল্যান্ডকে হারিয়েছে, আয়ারল্যান্ড, এবং যে দুই দল কিন্তু সেমিফাইনালে, কিন্তু বাংলাদেশের সাকিব আল হাসান বলছেন যে এটা তাদের সেরা বিশ্বকাপ ক্যাম্পেইন, কিন্তু আমরা বড় কোনো দলকে হারাতে পারিনি, হয়তো সুপার 12-এ দুটো ম্যাচ জিতেছে, যারা র্যাঙ্কিংয়ে বা শক্তি সামর্থ্য আমাদের চেয়ে পিছিয়ে, অন্য দলগুলো কিন্তু ঠিকই বড় দলকে হারিয়েছে। দেখেন আপনি নেদারল্যান্ড এখান থেকে কিন্তু অনেক কিছু নিয়ে গেল, ওরা ভবিষ্যতে দেখবেন এই এখান থেকে যেটা নিয়ে গেছে ওদের দেশে এটা, এবং তারা আমাদের উপরে থেকে আসলে বিশ্বকাপ শেষ করবে, সেটাই তো বলতেছি যে নিচের টিম এখে আমাদের মেন টিমের সাথে খেলা থেকে এখান থেকে কিন্তু ওরা নিয়ে গেল, আপনি সাউথ আফ্রিকা টেস্ট কান্ট্রি টিম, ওরা কিন্তু এখান থেকে পয়েন্টই নিয়ে গেল, এটা কিন্তু ভবিষ্যতে ওদের এগিয়ে নিয়ে যাবে এবং ওদের অনেক কনফিডেন্স দেবে। বাট আমাদের বাংলাদেশে যে আমরা যে আটটা টিম খেলতেছি, আটটা টিমের মধ্যে বাংলাদেশ টিমটা আছে, তো আমরা কোয়ালিফাই ছাড়াই কিন্তু খেলতেছি, সুতরাং আমাদের তো এই আটটা টিমের সাথে ফাইট, আমাদের কিন্তু নিচের জন্য যারা কোয়ালিফাই করা হলো উদ্দেশ্য হলো যে কোয়ালিফাই খেলে এই আটটা টিমের সাথে জয়েন করবে, আর এই আটটা টিম খেলবে হলো আপনি ট্রফির জন্য। তা আমরা কোথায় যাচ্ছি যে আমাদের সাথে যে কম্পিটিশন, আমরা কিন্তু এই তিনটা ম্যাচের ভিতরে কম্পিটিশন যাদের সাথে একটা ম্যাচ জিততে পারিনি। এক্স্যাক্টলি, আমরা একটু ম্যাচ ফ্যাক্টগুলো দেখে দেখাতে চাই রফিক ভাই, বাংলাদেশ এবং পাকিস্তানের অলরেডি তো সমর্থকরা সবাই জানে, তারপর আমরা একটু তাদের দেখাতে চাইব। ইম্প্যাক্টার শাহিন শাহ ফ্রিদি 65.23 পয়েন্ট, দারুণ
স্টার্ট করেছিলেন, লিটন দাসের উইকেটে তুলে নেন, এরপর যখন ব্রেক থ্রুটা দরকার ছিল তখন এসে তিনি তিনটা উইকেট নিয়েছিলেন। ডট বল বাংলাদেশ 55টি ডট বল দিয়েছে। অনেকে বলছেন যে 120 বলের খেলে অর্ধেক বল যদি আমরা ডট বল দিই তাহলে সেই ম্যাচ জয়ের সম্ভাবনা আসলে একেবারে কঠিন, এবং সেটাই কিন্তু হচ্ছে। পাকিস্তান তুলনামূলক কম ডট বল দিয়েছে, তারও স্ট্রাগল করছিল শুরুতে। সেরা ব্যাটসম্যান আমরা দেখছি শান্ত, 48 বলে 50 রান, কন্ট্রোল ছিল 58%। শান্ত কিন্তু 17টি ডট বল দিয়েছে রফিক ভাই, যদিও তার স্ট্রাইক রেট, তার ক্যারিয়ার যে স্ট্রাইক রেট সেটার কাছাকাছি তিনি খেলেছেন, তারপরও 17টি ডট বল কিন্তু ম্যাসিভ একটা একটা জিনিস টি টোয়েন্টি ম্যাচের জন্য। সেরা বোলার নিঃসন্দেহে শাহিন আফ্রিদি 22 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন, 14টি ডট বল দিয়েছেন। রফিক ভাই, প্রথমত আপনার কাছে যেটা জানতে চাইব যে আমরা ব্যাটসম্যানদের কথা বলছিলাম, নাজমুল হোসেন, শান্তর মধ্যে আসলে কতটুকু আপনি পটেনশিয়াল দেখেন যে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু তিনি? দেখেন, ওই শান্ত আজকে 50 করেছে, বাট যেই সময় 50 করে যে সময় আউট হয়েছে আমি মনে করি ওখানে টিমটা একটু ঝুলে দিয়ে আসছে। ওটা যদি আরও একটু ক্যারি করতো, যে আরেকটা নতুন ব্যাটসম্যান আসে, ওকেও আমি একটু খেলাই, ওইও সেট হোক, তারপর আমি খেলি ফ্রিভাবে। বাট দেখা যাচ্ছে যে নতুন ব্যাটসম্যান আসলো, ওই দেখা যাচ্ছে দাউন দিকে গেলো। তো ওইটা না যাওয়া যদি ওই চিন্তা করতো যে আমি নতুন ব্যাটসম্যান আমি এক নিয়ে ওকে দিই, ওই একটু সময় নোক, তাহলে দেখা যাচ্ছে যে রিদামটা আরও সুন্দরভাবে পেতো। বাট রিদামের জন্য আমরা হেরে গেলাম, যে যখন শান্ত হয়েছে তখনই দেখেন কীরকম, মানে একবারে একটার পর একটা আমরা ব্যর্থতা যাচ্ছি। আর সবথেকে বড় যখন উইকেটটা পড়া আরম্ভ হয়েছে তখন আপনি রান কোথা থেকে করবেন? এখন আপনি উইকেট রাখবেন না রানের জন্য যাবেন, এখানেই কিন্তু বাংলাদেশে আপনি মনে করেন মিস্টেক করেছে। কালকে আমি বলেছি যে এখানে যে ভুলের সংখ্যাটা বেশি করবে সেই কিন্তু হারার সংখ্যার দিকে বেশি যাবে, আমরা কিন্তু ভুলটা অনেক বেশি করেছি। এক্স্যাক্টলি, আমরা একটু দেখব রফিক ভাই যে বাংলাদেশে ব্যাটিং ব্যর্থতার কথা বলছিলাম। সৌম্য সরকার কিন্তু পুরো ম্যাচে, আমরা জানি পুরো ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা জানি যে খুব একটা ভালো করতে পারেনি। আমরা দেখছি যে নেদারল্যান্ডসের বিপক্ষে 14 বলে 14 রান করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 15 রান করেছেন, 6 বলে 2 ছক্কা হাঁকিয়ে কিন্তু তার মুনশিয়ানা দেখানো শেষ হয়ে গেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো রান করতে পারেননি। আজকে পাকিস্তানের বিপক্ষে 20 রান করেছেন 17 বলে, 4 ম্যাচে 49 রান, স্ট্রাইক রেট 125, স্ট্রাইক রেটটা ভালো বাট মাত্র 49 রান, এবং অ্যাভারেজ 12.25। একই সঙ্গে আমরা একটু মোসাদ্দেক সৈকতের পরিসংখ্যাটাও দেখতে চাইব। মোসাদ্দেক সৈকত আসলে এই বিশ্বকাপে ফিনিশার রোল নিয়ে কিন্তু তাকে পাঠানো হয়েছিল, যে তিনি ফিনিশিং টাচটা দিবেন ইনিংসের, কিন্তু তিনি কিন্তু সেখানে চূড়ান্তভাবে ব্যর্থ। শুধুমাত্র নেদারল্যান্ডসের সাথে 12 বলে 20 রান করেছিলেন, এরপর টানা 4 ম্যাচ আপনারা দেখেন 11 বলে 5 রান, বল নষ্ট করেছেন, রান করতে পারেননি, দলের বিপদের সময় তিনি ভরসা হতে পারেননি। 5 ম্যাচে মাত্র 38 রান, স্ট্রাইক রেট 100 নিচে, অ্যাভারেজ 9.50। একটু সোহানেরটাও দেখে নিতে চাইবে। একই সঙ্গে রফিক ভাই, সোহানও কিন্তু আসলে আমরা জানি যে তার উপর অনেক ভরসা ছিল, কারণ তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু টিমে খেলেছেন। তিনি শুধু একটা ম্যাচেই বলা যায় যে একটু ভালো খেলেছেন, 14 বলে 25 রান করেছেন ভারতের বিপক্ষে, 5 ম্যাচে মাত্র 41 রান, স্ট্রাইক রেট 100 নিচে, এবং যেটা দেখছি অ্যাভারেজ মাত্র 10.25। এই তিনজন মিডল অর্ডারের ব্যাটসম্যান, এদের আমি বলবো এদের রান রেটটা মিনিমাম মনে করেন 130-135 ভিতরে থাকা লাগবে যখন ব্যাটিং করে, কারণ তখন আপনি বিগ শট মারা প্লেয়ার, যে কারণ ওরা খুব মানে অল্প আপনি বল পাবে, দেখা যায় যে কোনো ম্যাচে 3-4 ওভার পাবে, কোনো ম্যাচে 6-7 ওভার পাবে, তা ওদের দায়িত্ব কি আমি বড় শট খেলে এবং আমার রান রেটটা বাড়াবো এবং টিমের জন্য যেটা ভবিষ্যৎ ম্যাচের ভিতরে আপনি হেল্প করবে। তো দেখা যাচ্ছে ওখানে কিন্তু ওরা ফেসে যাচ্ছে, ওখানে যদি, কারণ কি যেই ব্যাটসম্যানগুলো আপনি আশা করেন রানের জন্য, ওরা যদি রানটা স্টপ করে দেয় তো সত্যি কথা কি সমস্যাটা এরকমই হবে। কিন্তু রফিক ভাই, এই প্লেয়ারগুলো ছাড়াও তো আমাদের হাতে তেমন কোনো প্লেয়ার নেই, মানে আমাদেরকে এখন বোর্ড তো নিশ্চয়ই নতুনভাবে ভাববে, ক্রিকেট বোর্ড এক এক সময় এক এক কথা বলেন, যেমন বোর্ড সভাপতি বলেছেন যে আসলে তারা নেক্সট বিশ্বকাপ নিয়ে ভাবছেন, এই বিশ্বকাপ নিয়ে তাদের কোনো প্ল্যানিং নেই। দুঃখিত, তো এই পারফরমেন্সের পর আসলে এই খেলোয়াড়গুলোকে কি কন্টিনিউ করা উচিত হবে নাকি তাদের জায়গায় নতুন কাউকে আনা উচিত? দেখেন, তারা যদি এই কথা বলে আমি মনে করি রাইট ট্র্যাকে যাচ্ছে। তারা যদি মনে করেন যে দুই বছর আছে ওয়ার্ল্ড কাপে, আবার পরে ওয়ার্ল্ড কাপ, এই দুই বছরে আমরা এখানে ভালো প্রিপারেশন নিব, ফাইন। বাট দেখা যাচ্ছে আপনি এই যে এইসব প্লেয়ার বাদ দিয়ে যে আপনি নতুন প্লেয়ার নেবেন, ওটি তো তৈরি করতে হবে এবং এদের সাথে কম্পিটিশনটা খেলতে হবে। তো সুতরাং দেখা যাচ্ছে ওই রকম প্লেয়ার যদি না হয় বাধ্য হয়, কিন্তু আবার এইসব প্লেয়ার আবার নিতে বাধ্য, বিকজ আপনি প্লেয়ার নাই, ব্যাকআপ প্লেয়ার নাই। তো সুতরাং যদি আপনি ব্যাকআপ প্লেয়ার নাই, আপনি যদি থাকেও এটিও থাকুক, বাট এটি নিয়েই একসাথে কাজ করুন,
যে নতুন প্লেয়ার আসবে বা পুরান প্লেয়ার আছে একসাথে একটা টিম বানিয়ে বাংলাদেশ টিমটা প্র্যাকটিস করুক। তো সুতরাং দেখা যাচ্ছে নতুন প্লেয়ার আসতে এদেরতে অনেক কিছু শিক্ষা নিতে পারবে। তো সুতরাং আপনি যদি হঠাৎ একটা পুরান প্লেয়ার বাদ দিয়ে নতুন হঠাৎ ঢুকান দেখা যাচ্ছে ওই ওখানে যেয়ে কিন্তু আপনি সেট হতে পারবে না, তখন দেখবেন ওই এলোমেল হয়ে যাচ্ছে। এখন কিন্তু এটা গুছানো ক্রিকেট খেলতে হবে এবং যে আমরা চিন্তাভাবনা করি কিন্তু চিন্তাভাবনা একটা হয় কিন্তু মাঠে গেলে আরেকটা হয়, আরেকটা হয়েছে এক্স্যাক্টলি। সোহান আজকে আমরা জানি সোহানকে বিবেচনা করা হয় দেশের সেরা উইকেট রক্ষক, তিনি একদম প্রথম ওভারে, আমরা আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচে কিন্তু প্রথম ওভারে একটা করে ব্রেক থ্রু দেওয়ার একটা রীতি তৈরি করেছেন তাসকিন আহমেদ, আজকেও দারুণ বল করেছেন। থার্ড বলে ইফ আই এম নট রং তিনি একটা সুযোগ তৈরি করেছিলেন, খুব ইজি ক্যাচ ছিল, মিস করেছেন সোহান। তার কাছ থেকে এরকম মিস ভুল হতেই পারে, মিস করতে পারে, কিন্তু এই পর্যায়ে খেলেন তিনি, দলের ভাইস ক্যাপ্টেন, এতগুলো ম্যাচ খেলেছেন 10-12 বছর ধরে ডোমেস্টিক তার ক্যারিয়ার, এরকম ক্যাচ মিস করা তো নিশ্চয়ই একটা অনেক অপরাধ। কারণ কি ইজি ক্যাচই ছিল, হতে পারে যে বলটাও জুড়ে গেছে, ওই ড্রাইভটা জুড়ে দিয়েছে, তাই দেখা যায় হাতের ভিতর দিয়ে লেগে চলে গেছে, এটা পার্ট অফ দ্য ম্যাচ হতে পারে। বাট তারপরেও যে এই অল্প রানের ভিত্তিতে কিন্তু এইসব জিনিস নিতে আমরা যদি আপসেট তৈরি করি তো এই আপসেটের জন্য ভবিষ্যতে দেখা যাচ্ছে এরা একটু কাজ করবে, ওইটা নিয়ে দেখা যাচ্ছে আরো ডেভেলপ হবে। আমরা আসলে সোহান, সৌম্য এবং আপনার মোসাদ্দেকের সৈকতের ব্যাটিং দেখলাম, একটু সাকিব আল হাসানের ব্যাটিং এবং এই ওয়ার্ল্ড কাপে তিনি কেমন ব্যাটিং বোলিং করলেন সেটা দর্শকদের দেখাতে চাই। এবং রফিক ভাই, সাকিব আল হাসান কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে ওয়ার্ল্ড কাপ কাটিয়েছে যদি আমরা বলতে পারি, 5 ম্যাচে 5 ইনিংসে ব্যাট করেছেন, রান করেছেন মাত্র 44, সর্বোচ্চ 23 গড়, 8.8 স্ট্রাইক রেট, 100 নিচে। সাকিবের কিন্তু আমরা জানি যে তিনি পছন্দের পজিশনে খেলছিলেন এবং সাকিব আল হাসান একেবারেই কোনো ম্যাচেই কিন্তু সেরকম ডেলিভারি করতে পারেনি। আপনি দেখেন সাকিবরে যদি দেখেন এই এই 5টা ম্যাচ বাদ দিয়ে লাস্ট 50টা ম্যাচের ওর দেখেন এরকম অ্যাভারেজ কিন্তু নাই, অনেক বেটার ছিল, বাট ওর রানের তো 120-125 উপরে ছিল। বাট দেখা যাচ্ছে যে কেন করতে পারছি না, এটাও একটা চিন্তার বিষয় যে কেন তুই ক্যাপ্টেন, নতুন ক্যাপ্টেন হওয়ার জন্য হচ্ছে নাকি টিমের কোনো সমস্যা আছে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছেন যে টিম যদি ফেসে যায়, টিম যদি রেজাল্ট না হয়, অনেক সময় দেখা যায় ক্যাপ্টেন একটা অতিরিক্ত একটা প্রেশারে পড়ে। তা আমি মনে করি সাকিবই হতে পারে যে ওই ধরনের প্রেশারে আছে। তো যখন আপনার দেশে আসবে, আপনার মিডিয়া আছে, ওদের সাথে কথা বলে দেখা যায় আরো কথাটা ক্লিয়ার হয়তো মানে জানা যাবে। তার বোলিং পারফরমেন্সটা একটু দেখতে চাই। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনি বোলিং কেমন করেছেন, 5 ম্যাচে 6 উইকেট নিয়েছেন, গড় 27.83, ইকোনমি 8.78, সেরা 2 উইকেট নিয়েছেন 33 রান দিয়ে। এটা কিন্তু রফিক ভাই 2012 যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেবার সাকিব কোনো উইকেট পায়নি, সেবার তার ইকোনমি ছিল 7.81, এরপর এটা কিন্তু তার সর্বোচ্চ ইকোনমি, সে গত ওয়ার্ল্ড কাপে 6 নিচে ইকোনমি রেটে রান দিয়েছে। গড়ও কিন্তু তার অনেক ভালো ছিল, এই প্রথম তিনি এত 25-এর বেশি গড়ে উইকেট নিয়েছেন। ওভারঅল বোলিংটাও জুতসই হচ্ছে না, মানে এই ক্যাপ্টেন্সির প্রেশারটা কি, মানে সাকিব তো আমরা জানি খুব কুল মাইন্ডেড, কিন্তু ক্যাপ্টেন্সির প্রেশারটাকে একটু বেশি ফিল করছে। আপনার ক্যাপ্টেনশিপের ইয়ে আছে, এখন আপনার মনে করেন একটা টিম বানিয়ে দিয়ে আমাকে ক্যাপ্টেন দিয়ে দিলেন, এখন টিমটা গুছানোটা একটা সমস্যা যে আমি কোন প্লেয়ার কোথায় সেট করবে। কারণ কি এই এই কারণে বলতেছি যে টিমটাই তো এলোমেলো, তো এখন একটা ক্যাপ্টেন হঠাৎ দিয়ে দিলেন, ওই নিজেও জানতো না ওই ক্যাপ্টেন হবে কি না, তাই ওয়ার্ল্ড কাপের মতন টিমের ভিতরে একটা ক্যাপ্টেন, তাই দায়িত্ব নিয়েছে ভালো কথা, কিন্তু আপনার টিমটা তো ওইরকম গোছানো যে না আমাদের 2020 যে একটা কাট মারমার খেলা, ওই ধরনের আপনার প্লেয়ার কিন্তু সেট করে নেই। দেখা যাচ্ছে কিছুদিন আগেই তো বাংলাদেশ টিম ওখানে গেল ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, আপনি যে এই প্রিপারেশনটা কিন্তু বাংলাদেশে অনেক পিছিয়ে নিয়ে গেছে। যদি প্রিপারেশন থাকতো তো অটোমেটিক দেখতেন যে এখানে আরও কম্পিটিশন প্লেয়ার থাকতো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে যে যেটা ওখানে যে অ্যাপ্লাই করতো, দেখা যাচ্ছে আমরা ওখান থেকে শিক্ষা নিয়ে ওখানে যে আপনি কত খুঁট, কারণ ওখানে তো আপনার সময় ছিল না, খুব শর্ট সময়, তো শর্ট সময়ের ভিতরে আপনি কী করবেন, তার ভিতরে ওইরকম প্র্যাকটিস করার সুযোগ ছিল না, বা আপনি যে প্র্যাকটিস ম্যাচ খেলতেন দুইটার ভিতরে একটা হেরেছেন আর একটা বৃষ্টির কারণ হয় নাই। তো কিছু জিনিস আছে যে এইসব জিনিস অনেক সময় ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় দেখায় বাধা হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি রফিক ভাই, আমরা তো বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলছিলাম, ভারত ডমিনেট করে কিন্তু জিম্বাবুয়েকে হারিয়েছে একটা বড় ব্যবধানে, 71 রানের ব্যবধানে জয় তুলে নিয়ে তারা কিন্তু সেমিফাইনালে পা রেখেছে। এরই মধ্যে কিন্তু সেমিফাইনাল লাইন আপটা চূড়ান্ত হয়ে গেছে যে কে কবে কার মুখোমুখি হবে, সেটা একটু দর্শকদের দেখাতে চাইব যে সেমিফাইনাল লাইন আপটা অ্যাকচুয়ালি কবে এবং কোন দল কাদের মুখোমুখি হতে যাচ্ছে। প্রথম সেমিফাইনাল হবে 9 নভেম্বর বুধবার সিডনিতে, নিউজিল্যান্ড লড়বে পাকিস্তানের বিপক্ষে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি হবে,
দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড এবং ভারত। ভারত কিন্তু একটা দিন বেশি সময় পাচ্ছে প্রস্তুতি নেয়ার, 10 নভেম্বর বৃহস্পতিবার অ্যাডিলেডি খেলা হবে। আজকে বাংলাদেশের ম্যাচটা যেখানে হয়েছিল সেই ম্যাচে ইংল্যান্ড এবং ভারত লড়বে অ্যাডিলেডি দ্বিতীয় সেমিফাইনালে। রফিক ভাই, আপনি কিন্তু শুরু থেকে একটা কথা বলছিলেন যে আপনি সেমিফাইনালে দুইটা এশিয়ান টিম চান, এবং আপনার কথাটা কিন্তু সত্য হয়ে গেছে, সেমিফাইনালে দুইটা এশিয়ান টিম খেলছে। এবং এই দুই টিমের মধ্যে আসলে ফাইনাল কারা যাবে আমরা জানি না, আদৌ দুই টিম দুই এশিয়ান টিম আউট হয়ে যেতে পারে বা অল এশিয়ান ফাইনালও হতে পারে, আপনার কি মনে হচ্ছে? আমি একটা কথা বলি যে পাকিস্তান এরকম একটা টিম, কারণ আনপ্রেডিক্টেবল, ওরা যখন প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এরকম ল্যাংড়াইতে কিন্তু ল্যাংড়া ঘোড়া করতে করতে কিন্তু, যেটা ইমরান খান ক্যাপ্টেন ছিল তাই দেখলাম ওইভাবে, কিন্তু এখানেও দেখেন ল্যাংড়াইতে এখানে আসছে সেমিফাইনাল। তারপর সবচেয়ে বড় যে এশিয়ার দুইটা টিম আছে, তাই ওই এখানে ওই সাদা চামড়া দুইটা টিম আছে, তাই আমি মনে করি যে এই এশিয়ার দুইটা টিম যদি ফাইনাল খেলালে একজন চ্যাম্পিয়ন হবে, এটা আমি ইনশাআল্লাহ বলি যে দুইটা টিম যদি থাকে, আর যদি না থাকে যে কোনো একটা টিম থাকুক বা ফাইনাল খেলুক, তো তখন দেখা যাবে ফাইনালে যাই রেজাল্ট হোক। বাট এখানতে আমাদের আরও যে এশিয়ার টিমগুলো আছে এখানতে শিক্ষা নেওয়া উচিত যে এরা যদি খেলতে পারে আমরা খেলতে পারবো না, এই উদ্বেগটা এই বিশ্বাসটা নিজের উপরে থাকতে হবে, কারণ এরা তো ফেরেস্তা না, আমরাও মানুষ ওরাও মানুষ, বাট ওরা কোন দেমাকে ক্রিকেট খেলে আমরা কোন দেমাকে ক্রিকেট খেলি, দেখেন এই এই ধরনের আপসেটটা আপনার ভিতরে নিজের তৈরি করতে হবে, আবার দেশের জন্য একটু ফিল করতে হবে। আপনি দেখেন আজকে এই শ্রীলঙ্কা টিম, শ্রীলঙ্কা কত ভালো খেলে হেরে গিয়েছে, ওরা কি এত সহজভাবে নিচ্ছে না, বাট ওরা নিজেরা নিজের ভুল স্বীকার করছে, তা আমরাও এই ভুলটা শিক্ষা নেই, ভুলের থেকে কিছু আবার ভালো জিনিস বের করি, তা আমরা যদি ওই পথে যদি না বেরোই তার সত্যি কথা কি বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যেয়ে দাঁড়াবে, ভবিষ্যতে মুশকিল আছে। এক্স্যাক্টলি, একটু যেহেতু সেমিফাইনালের কথা বলছিলাম, নিউজিল্যান্ড ক্রিকেট টিম, নিউজিল্যান্ড টুর্নামেন্টের শুরুতে কিন্তু আপনি বলেছেন যে নিউজিল্যান্ড হয়তো তেমন ভালো করবে না, আপনি এশিয়ান টিমের উপর ইয়ে ছিল, আস্থা ছিল, অস্ট্রেলিয়ার উপর আপনার আস্থা ছিল, অস্ট্রেলিয়া আউট হয়ে গেছে নিউজিল্যান্ডের, এই নিউজিল্যান্ড কিন্তু আমরা জানি যে সিমিলার কন্ডিশন ইংল্যান্ড আপনার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ডকে একটা চমক দিয়ে, মানে আমরা তো জানি নিউজিল্যান্ড সবার শুধু হৃদয় জয় করে, 2015 ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা হারলো, গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা হারলো, এখন পর্যন্ত আইসিসির কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, তারা কি কিছুটা হলেও ডিজার্ভ করে না, বা এবার তারা যেভাবে খেলছে তাদের ক্যাপ্টেন লাস্ট ম্যাচে দারুণ, দেখেন ওয়ার্ল্ড কাপ আপনার বিশ্ব ক্রিকেটেতে সবচেয়ে দুইটা মানে আপনার গুছানো টিম এই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, এরা কিন্তু খুব গুছানো ক্রিকেট খেলে, অন্য ক্রিকেট দেশগুলো দেখবেন এলোমেলো ক্রিকেট খেলে, এরা কিন্তু এলোমেলো না। আপনি দেখেন ওরা যখন ব্যাটিং করে দেখা যায় যে 7-8-10 করে অ্যাভারেজ রাখে, এরকম উইকেট পড়ে গেছে ওই চিন্তা কিন্তু করে না, পিছনে কি আছে যে যাচ্ছে ওই দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলতেছে, আর এই দুইটা টিম এরকম গুছানো টিম, আর এদের আবার আরেকটা জিনিস দেখেছি যে সেই ফাইনাল যদি একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে উঠে তখন কিন্তু এদের প্লেয়ারগুলো খুবই ভয়ঙ্কর দাঁড়ায়, মানে চিন্তার বাইরে যে প্রথম রাউন্ডে কী খেলা খেলেছে আর এখন সেকেন্ড রাউন্ডে কী খেলেছে, তো এখনও কিন্তু এদের আপনি হারিয়ে যেতে পারবেন না, কিন্তু এরা কিন্তু এখানেও ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। এক্স্যাক্টলি, একটা কথা কিন্তু মাশরাফি বিন মুর্তজা উনি সবসময় বলে যে কোনো টুর্নামেন্টে খেলার লম্বা টুর্নামেন্টে বা আইসিসি ইভেন্টে কিন্তু একটা লাক প্রয়োজন হয়, যেটা আপনি বললেন পাকিস্তানের কথা 92-তে তারা লাকি ছিল, 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন ইংল্যান্ড কীভাবে লাকিলি ওয়ার্ল্ড কাপটা জিতলো, এবার কি সেই লাকটা মনে হচ্ছে যে ইন্ডিয়ার পক্ষে কিছুটা আছে? ইন্ডিয়া বাংলাদেশের সাথে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা যেভাবে জিতলো, আম্পায়ার ফেক ফিল্ডিংয়ের সেই ইস্যুটা পুরো তাদের দৃষ্টিগোচর হয়ে গেল। দেখেন লাকে অনেক কিছু হয়, আমি আমাদের বাংলাদেশের খেলাবিদে বলছি যে প্লেয়ারে লাক প্লেয়ার তৈরি করতে হবে, তো ওটা না হলে হবে না। এখানে তো আজকে দেখেন এখানে 22টা প্লেয়ার খেলে, ম্যান অফ দ্য ম্যাচ পায় একজন, কিন্তু ওর লাকটা ছিল দেখে ওই ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছে, তো এরকম আপনি নিজের নিজের লাক বই করতে হবে যে আমাকে আজকে বলিং দিয়েছে, তো আমার বলিং আমি আমার লাকটা বের করি, আমি কীভাবে একটা উইকেট পাবো, কীভাবে ভালো বল করবো, ব্যাটসম্যান গেলে কীভাবে ওই 30 রান করবে, 30-তে 50 রান কীভাবে, ওটা কিন্তু একটা লাগ, কারণ ওই দিনটা ওর যাবে, তো সুতরাং ওর সাথে যদি আমি ওর সাথে ওরকে ব্যাগিন দেয় যে আমিও ওর সাথে 20-25 খেলাম, বা আমি বলার ওর সাথে দেখে আমিও তাল মিলে 1-2 উইকেট পেলাম, তখনই কিন্তু আস্তে আস্তে আপনার নিজের টিমেরও ডেভেলপ হবে, আপনার নিজেরও ডেভেলপ হবে, এবং তোমরা ডেভেলপ হলে দেশেরও ডেভেলপ হবে। এক্স্যাক্টলি রফিক ভাই, আমাদেরও সেটা প্রত্যাশা যে আসলে এশিয়ান টিমগুলো আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে ভারত এবং পাকিস্তান কিন্তু এশিয়া কাপ তো নিজেদের মধ্যে খেলা, বাট ওয়ার্ল্ড কাপের কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত অন্তত খেলছে, গত আসরেও পাকিস্তান সেমিফাইনাল খেলছিল, একটা ধারাবাহিকভাবে কিন্তু তাদের একটা ডেভেলপমেন্ট আছে। আমরা প্রত্যাশা করবো এটাই যে বাংলাদেশও অন্তত ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো সেই পর্যায়ে না যেতে পারলেও ইন্ডিয়া পাকিস্তানের কাছ থেকে শিখে হয়তো আগামীতে ভালো কিছু করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রফিক ভাই আমাদের আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বকাপের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।